আলাইকুম, সবার কি খবর? কেমন আছেন সবাই? আমরা সবাই মিলে যাচ্ছি কুকিয়াপুর বিএনের বাসায়। পুর আসতো খদর নিয়ে, তো খুব এক্সাইটেড। আর আমাদের সাথে অনেকে যাচ্ছে, আম্মু দুরুস ব্রাহ্মণবাড়িয়া, এটা খদর বলে আর চিটাগং খদর আর দুরুস। তো চিটাগং এর মানুষের জন্য ব্রাহ্মণবাড়িয়ার খদর। দেখি আপু খেয়ে কি বলে, আর আম্মু রেডি হতেছে, আম্মু যাবে। চলো দুই বোন মিলে, আমিও যেতে পারবো, হ্যাঁ মনে হয় আমিও যেতেছি। আর রুফিও আছে আমাদের সাথে, রুফি রাদিয়া, রাদিয়া স্কুল, কারণ রাদিয়ার স্কুলের সাথে অপর বাসা, তাহলে আমরা এখান থেকে রাদিয়াকে পিক করে ফেলতে পারবো। কুকি তোমার মোবাইল নিস? হ্যাঁ। আর ইশফিও যাইতে, আরফিও যাইতেছে আমাদের সাথে, বাট ইশফিও হচ্ছে এই যে কুকিয়াপুর নতুন শহরে। অনেকে জিজ্ঞেস করছিলেন কোত্থেকে নিছে, আমি বলে সব ডিটেলস দিব। তো আমরা সবাই একে একে বের হয়ে যাচ্ছি, আম্মু ও যাবে আমাদের সাথে। আল্লো আল্লো। তো অনেকদিন পর আপুর পাশে যেতেছি, আপুর খুবই আমরা এক্সাইটেড। লাকি আপুনিও যাচ্ছে আমাদের সাথে, কুকি আপু লাকি আপু আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আপু হচ্ছে বেবি হবে, আপুর টুইন বেবি, তার জন্য আমরা আরও বেশি একবার আপুর জন্য আর বাবুদের জন্য দোয়া করবেন। আর এখনের ওয়েদার প্রচুর ঠান্ডা। এই তো আমাদের গাড়ি হচ্ছে ওই সাইডে, কুকি আপুর বাসার এরিয়া হচ্ছে এটা। দুই বোন গল্পে মগ্ন। খাবারের কোলে নিয়ে বসছে, নয়তো তো এটা পরে গেলে তো পুরো শেষ অবস্থা। আমাদের বাসাটা ফেলে যাচ্ছি, আম্মা আর আব্বা হচ্ছে পরে আসবে, মামন ভাইয়ের আবার আসতে হবে। হ্যালো আরফি, আমরা কোথায় আসছি? তুমি কেন আপসেট হইছো? রুফি বেবি, তুমি আনাফের বাসা লাইক করছো? আনাফ আসবে তো, আনাফ ভাই আসবে একটু পরে। রুফি তিন মুরব্বী একসাথে, আরফি তো গুড গার্ল। আম্মু চলে আসছে, আরফি আব্বাও আসছে, আম্মু আসছে। আরফি তুমি লুকাবা, আমি তোমাকে খুঁজে বের করবো। হোয়ার ইজ আরফি, হোয়ার ইজ আরফি? আরফি তুমি কোথায়? এটা হচ্ছে মেইন হচ্ছে আপু, আপু আগে বসে আরফি। মামুন ভাই প্লেট নিয়ে বসলে, মামুন ভাই খাবে না, ভাইয়া ধরেন, আম্মু প্রথম ধরে বলছে, আম্মু ধরেন, আম্মু ধরেন, ধরেন না, এগুলো সুতা না বাঁধলে তোমার এগুলো ঠিক থাকবে না। পলাশ ভাই বসেন, সারাদিন বাইরা দিয়া
Bye-bye. I got the long hair. Okay. আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এখন কিন্তু মাত্র 4টা বাজে বাট বুঝা যাচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন বাসার দিকে যাব। একে একে সবাই বের হয়ে যাচ্ছে। এদিকের বাসাগুলো অনেক সুন্দর। ওইদিকে আম্মু, ওইদিকে কিন্তু হাঁটা যায়। আমরা আগে কুকিমোর বাসাটা সামনেই ছিল। ওয়াও, প্লেনে যাইতেছে। বাই বাই ইশবি। ইশবিরা চলে যাচ্ছে আর এদিকে আমরা চলে যাচ্ছি। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমরা দাওয়াত খেতে চলে গেছি আর আসার পরে দেখি আম্মা আম্মার বিয়াইনের জন্য অলরেডি পালং শাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, কারণ আম্মু পালং শাকটা খুবই পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে আম্মার হাতের। দিস না, কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর আসছে। আর এদিকে আবার আম্মা মুরগির কারিও রান্না করছে, কারণ রুফি আবার মুরগির কারি ছাড়া খায় না, তার জন্য রুফির জন্য মুরগির একটা কারি করছে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। আর ভাই আবার তরমুজ নিয়ে আসছে আম্মুর জন্য, ইয়া নিয়ে আসছে কমলা, তো সব কিছু নিয়ে আসছে। আর সবাই ব্রাজিলের আর সুইজারল্যান্ডের খেলা দেখতেছে, তো আমি সবার জন্য ফ্রুটস নিয়ে যাই। ইয়েস বেবি, সবাই মিলে আমরা ব্রাজিলের খেলা দেখতেছে।